আমরা চাই শুধু প্রাণ ভিক্ষা, আর কিচ্ছু চাই না। আপনারা অবশ্য কিচ্ছু লাগতো না, আমার শুধু এটাই আপনার ট্রিটমেন্ট ঠিক মতন করান, আমার শুধু প্রাণ ভিক্ষাটা দেন আপনার, আমাকে তার কিছু অনেক লক্স মানুষ কাছে ফোন করলে ফোন ধরে না। অভিষেক, তারা এখন অব্দি কোনো খবর নিছি নি? অসীম স্যারের কাছে ফোন করছি যে তাকে ফোন ধরে না। আমি বাড়ির থাকতে ফোন করছি সকালবেলা, রাত্রে আড়াইটার সময় বাড়িতে গেছি, সকালবেলা ফোন করছি যে ধরে নাই। কিন্তু ইয়ানে আইসি পরে তিনটার সময় ফোন করছি, এত ধরছে তাই না কয়, তাই না পরে সব করছে। কিন্তু লক্সমন স্টাফের যখন ফোন করছি তাই না ফোনই ধরে নাই, তাই না এবারও কি থাকছে আমার দুইবার তিনবার কলের ধরে তাই না পরে কল। একটা কথা বলছি, 24 ঘন্টা হয়ে গেছে মোটামুটি পেশেন্ট আইছে, ওখানে পর্যন্ত নিউরোসার্জন কোনো ডাক্তারই আমার রুগী দেখছে বলে এজন দায়ী গেল। তো হসপিটাল, এত বড় একটা হসপিটাল, রেফারেল হসপিটাল, এই রেফারেল হসপিটালে একটা নিউরোসার্জন, একটা ইমার্জেন্সি সরকারি কর্মচারী ডিউটি অবস্থা হয়েছে, ইঞ্জুর্ড হয়েছে, একটা নিউরোসার্জন আয়া কোনো এখন পর্যন্ত আমি দেখি মানে চিকিৎসা করছে না, বা রুগী দেখছি না। এটা কি সরকার কি ডিপার্টমেন্ট কি করতেছে ভাই? এত বড় একটা রেফারেল হাসপাতালে এমন অবস্থা, তাহলে সাধারণ হাসপাতালে কেমন হবে, ডিস্ট্রিক্ট হাসপাতালে কেমন হবে? আমরা রেফার কোন আজকে কে দেয়? আজকে যদি এ মারা যায় একমাত্র ডিপার্টমেন্ট দেয়, ইলেকট্রিক ডিপার্টমেন্ট দেয় এবং রাজ্য সরকার দেয়। আমি মনে করি একটা রেফারেল রাস্তা হাসপাতালের ভিতরে আমরা কত কিছু করছি, কতখানি ফোন করছি যে আমরা একটা ডাক্তারের যাতে চিকিৎসা বা কিছু করে আয়া দেখে একটু একটু দেখে না। আইতে আইতাছে দপ্তরের কোনো কর্মচারী, না আইতাছে সরকারের কোনো ডাক্তার আইতাছে, বড় ডাক্তার বা কিছু আইতাছে না। কি আমরা কি এমনি করে দেখতাম? একটা রেফারেল হাসপাতাল সবচেয়ে বড় হাসপাতাল। কোন হাসপাতাল আনছেন? জিবিবি হাসপাতাল আনছি, ট্রমা সেন্টার আছে, হ্যাঁ কমাই গেছে গা। এখন ডাক্তার একটা ভালো ডাক্তার আসছে না, নিউরোসার্জন ডাক্তারই আইতেছে না। ওনার আজকে আইবো, আমার কাছে আজকে ঠিক আছে ছুটি, আরও কইছে ডক্টরের লোক কইতেছে যে আইবো আজকে, কিন্তু কালকে রাতে আমার কইছে আজকে আইবো। তখন আবার ফোন করে দাও টেনশন করেন না, কালকে আইবো। আমরা আইতাছি, আমার এভাবে কইছে মানে একটা সাধারণ জীবন লইয়া কথা, তারা একটা জীবন লইয়া কথা আছে, একটা সরকারি কর্মচারী সরকারি অন ডিউটি অবস্থায় ইনজুরি হয়েছে, আজকে এই জীবনটা লইয়া তারা খেলতেছে, ডিপার্টমেন্ট খেলতেছে তারা। আমি মনে করি ঠিক আছে।